তো গাইস, যেমনটা আমি তোমাদের 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এন্ড গাইস, সেই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছিলাম আমাদের OB30 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কি কি নতুন আমাদের ইমোট আসতে চলেছে। এছাড়াও গাইস অনেক কিছু আপডেট কিন্তু আমি তোমাদের ওই ভিডিওটার মধ্যে দেখিয়েছিলাম, যেমন কি গাইস আমাদের নতুন গ্লোবাল স্কিন, নতুন একটা আমাদের অ্যানিমেশন, সব কিছু গাইস ওই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলেছিলাম। এন্ড গাইস ওই ভিডিওর মধ্যে তোমাদের এটাও বলেছিলাম যে ভাই আমাদের গেমের মধ্যে এছাড়াও অনেক কিছু আপডেট আসতে চলেছে, যেগুলো তোমাদের আমি A to Z এই ভিডিওতে তোমাদের দিতে চলেছি। যেমন কি গাইস আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা পেট, তো ভাই সেই পেটটা আমাদের কেমন হবে, এছাড়াও গাইস নতুন আমাদের গান আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আমাদের OB30 আপডেটের পরে। এছাড়াও গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা যে গেমটা খেলি, তো ভাই সেই গেমের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসতে চলেছে এন্ড গাইস গেমের মধ্যে কিন্তু অনেক কিছু নতুন অ্যাড হতে চলেছে। তো ভাই সব কিছু গাইস এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে তোমরা সব কিছু জানতে পারবে। তো ভাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো এন্ড ভাই এই ভিডিওটা কিন্তু ভাই অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো ভাই অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভাই যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছে, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করবো। তো গাইস এখানে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ আমাদের যে নতুন পেটটা আমাদের গেমের মধ্যে অ্যাড হতে চলেছে সেটা হচ্ছে গাইস এটা। এন্ড গাইস এই যে আমাদের পেটটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো ভাই এই পেটটা কিন্তু আমাদের OB30 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে, যেটা কিন্তু তোমরা দেখতে পেলে। এন্ড গাইস এছাড়াও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে কিন্তু 2টো নতুন ক্যারেক্টার এখানে অ্যাড হতে চলেছে। বাট গাইস এই ক্যারেক্টারগুলো আমাদের কী কী নাম আছে বা এই ক্যারেক্টারগুলো আমাদের কেমন দেখতে হবে, বাট গাইস সেটা কিন্তু আমাদের এখনও পর্যন্ত জানা যায়নি। তো ভাই শুধুমাত্র এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাদের গেমের মধ্যে কিন্তু 2টো ক্যারেক্টার তোমরা দেখতে আমাদের OB30 আপডেটের পর, ঠিক আছে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন 2টো গান তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে, যেটা হচ্ছে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রিটমেন্ট শটগান, মানে গাইস আমাদের যে ট্রিটমেন্ট গান আছে, তো ভাই সেটার কিন্তু এটা শটগান হতে চলেছে। এন্ড গাইস যেটা কিন্তু তোমরা আমাদের OB30 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। এছাড়াও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা স্নাইপার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গাইস আমাদের ট্রিটমেন্ট স্নাইপার, মানে গাইস তোমরা বুঝতে পারছো তোমরা কিন্তু অনেক দূরে তোমাদের যে টিমমেট আছে, তো ভাই তাকে কিন্তু তোমরা এখান থেকে মানে ট্রিটমেন্ট করতে পারবে, মানে গাইস তোমরা কিন্তু এখান থেকে হিলিং করতে পারবে। এছাড়াও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমনটা গাইস আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ভাই OB30 আপডেটের পরে আমাদের যে ম্যাক্সিম ক্যারেক্টার আছে, তো ভাই ম্যাক্সিম ক্যারেক্টারের কিন্তু হেয়ারস্টাইলটা এখানে চেঞ্জ হতে চলেছে। এন্ড গাইস সেখানে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে ভাই টুপি পরা যে আমাদের হেয়ারস্টাইলটা আছে, তো ভাই সেই টুপি পরা হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা আমাদের OB30 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে হবে, ঠিক আছে। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের OB30 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে একটা নতুন মুড আসবে, যেটার নাম হচ্ছে গাইস পেট মানি। এন্ড গাইস এটা কিন্তু জাস্ট আমাদের পেট নিয়ে খেলতে হবে, তো ভাই এই মুডটা আমাদের কেমন হবে, তো ভাই সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই মুডটাকে তোমরা জাস্ট আমাদের সোলো এন্ড স্কোয়াডই কিন্তু তোমরা খেলতে পারবে। তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পেটগুলো আছে, তো ভাই সেই পেট নিয়ে তোমরা কিন্তু এখানে খেলতে পারবে, মানে গাইস তোমরা বলতে পারো আমাদের যে পেটার রাম্বল মুড আছে, তো ভাই সেরকম মানে গাইস আমাদের যে পেটার রাম্বল রুম কার্ড আছে, যেমনটা গাইস আমরা পেটার রাম্বল রুম কার্ড খেলি, তো ভাই সেরকমই কিন্তু এই যে মুডটা হতে চলেছে। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমাদের ফান করার জন্য তোমরা খেলতে পারবে, এন্ড গাইস সেটা কিন্তু তোমরা আমাদের মজা করার জন্য খেলতে পারবে। এন্ড গাইস এই মুডটা কিন্তু অনেকটাই একটা ফানি গেম টাইপের হতে চলেছে, যেখানে কিন্তু তোমরা আমাদের পেটগুলো নিয়ে খেলতে পারবে। এন্ড গাইস সেখানে তোমাদের কিন্তু খুবই মজা আসতে চলেছে, তো ভাই এই মুডটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ওকে। তো ভাই এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের গেমের ভেতরে যে কটা আমাদের আপডেট আসবে। তোমরা এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ আমাদের যে বুয়া নিলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্লো মোশন হবে। হ্যাঁ গাইস আমাদের যখনই এবার বুয়া নেবো, তো ভাই তখনই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্লো মোশনে দেখাবে, যখনই গাইস আমরা শেষের কিলটা করবো বা তোমরা যখনই আমাদের শেষে বুয়াটা হয়ে যাবে তখনই কিন্তু গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যখনই ভাই এখানে কিলটা করলাম তখনই কিন্তু ভাই স্লো মোশন হয়ে গেল। হ্যাঁ গাইস এটা কিন্তু আমাদের গেম থেকে করা হয়েছে, এটা কিন্তু ভাই কোনো রকমের আমি এডিট করিনি। এন্ড গাইস তোমাদের বলে দিলাম এই চেঞ্জেসটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে হবে OB30 আপডেটের পরে, ঠিক আছে। এছাড়াও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যখনই আমরা টিমমেটদের সাথে চ্যাট করি, তো ভাই সেটার কিন্তু এখানে কিছুটা আপডেট হতে চলেছে, যেমনটা গাইস সেখানে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে গাইস দেখতে পাচ্ছ আমি জাস্ট চ্যাটটা করলাম, এন্ড গাইস সেখানে তোমরা মাথায় দেখো এখানে কিন্তু ভাই আমাদের চ্যাটটা কিন্তু শো করছে, তো ভাই এই চেঞ্জেসটা কিন্তু আমাদের OB30 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসবে। এন্ড গাইস সেখানে তোমরা মানে যা কিছু তোমাদের টিমমেটকে লিখবে, তো ভাই সেটা কিন্তু তার মাথাতে মানে যে লিখবে তার মাথাতে কিন্তু এটা শো করবে, মানে তুমি যেটা লিখলে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এন্ড গাইস তারপরে যে আমাদের আপডেটটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে গাইস আমাদের ব্যাকপ্যাকের ভিতরে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকপ্যাকের ভিতরে একটা নতুন সেকশন এখানে অ্যাড হবে, যেখানে কিন্তু গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের টিমমেটকে যদি তোমরা কোনো মানে গানের কোনো অ্যামো দিতে চাও তোমাদেরকে এখন কি করতে হয়, তোমাদের কিন্তু সেই গানটা পুরোপুরিভাবে ফেলে দিতে হয়, মানে গাইস তোমাদের যে গানের মধ্যে যদি 30টা গুলি থাকে, তো ভাই সেই 30টা অ্যামোই কিন্তু তোমাদেরকে ফেলে দিতে হবে তোমাদের টিমমেটের জন্য। বাট গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু OB30 আপডেটের পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ভাই নিচে যে অপশনটা দেওয়া হয়েছে, তো ভাই সেই অপশনে তোমরা যদি এখানে দাও, এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যতগুলো চাও তোমরা কিন্তু ততগুলো এখানে তোমাদের টিমমেটকে অ্যামো বা অ্যামো বলতে পারো বা যে কোনো জিনিস তোমরা কিন্তু এখান থেকে তোমাদের টিমমেটকে যতগুলো
চাও তোমরা কিন্তু সেই কটা অ্যামো তোমরা দিতে পারো, বা তোমরা কিন্তু ফেলতে পারো আমাদের ব্যাগ থেকে, ঠিক আছে। এন্ড গাইস এটা কিন্তু আমাদের গেমের মধ্যে ওবি 30 আপডেটে পড়ে আমাদের গেমের মধ্যে পুরোপুরি ভাবে চেঞ্জ হবে। এন্ড গাইস এই আপডেটটা তোমরা আমাদের গেমের মধ্যে নতুন দেখতে পাবে। তো ভাই এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ভেন্ডিং মেশিন আছে, যেটা সাহায্যে গাইস আমরা আমাদের টিমমেটকে রিভাইভ করতে পারি। এছাড়াও গাইস আমরা কিন্তু কয়েন দিয়ে অনেক কিছু জিনিস নিতে পারি। তো ভাই সেরকমই কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের ভেন্ডিং মেশিন এয়ারড্রপ, মানে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ভেন্ডিং মেশিনটা আছে, তো ভাই সেটা কিন্তু এয়ারড্রপ থেকে পড়বে। এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ভাই লাইটিংটা হবে ঠিক এরকমটা দেখতে লাগবে, যেটা হচ্ছে গাইস আমাদের ঠিক পার্পল কালারের টাইপের। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে তোমরা সিম্পলি কি করতে হবে, তোমাদের যে ভাই কয়েন থাকে সেই কয়েন দিয়ে তোমরা কিন্তু এখানে তোমাদের যাবতীয় জিনিস, মানে যে কটা জিনিস তোমাদের প্রয়োজন হবে তোমরা কিন্তু কয়েন দিয়ে এখান থেকে পারচেস করতে পারবে, যেমনটা গাইস আমাদের ভেন্ডিং মেশিন থাকে। তো ভাই সেরকমই কিন্তু থাকবে। বাট গাইস এবারে কিন্তু ভেন্ডিং মেশিনটাই আমাদের এয়ারড্রপ থেকে পড়বে, বিভিন্ন জায়গায় পড়বে। এন্ড গাইস সেটাও কিন্তু তোমরা আমাদের ওবি 30 আপডেটে পড়ে আমাদের গেমের মধ্যে দেখতে হবে, ঠিক আছে। তো ভাই তারপরে যে আমাদের আপডেটটা আছে সেটা গাইস এবার আমি তোমাদের দেখে দিচ্ছি। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন নোটিফিকেশনের ফিচার, মানে গাইস তোমাদের এখানে কি বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সেটিংয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এন্ড গাইস এর মধ্যে কিন্তু আমাদের একটা নতুন এখানে সেকশন অ্যাড হয়েছে, যেটা কিন্তু আমাদের কিন নোটিফিকেশন বলে। এন্ড গাইস এখানে যদি তোমরা ক্লাসিক করো তাহলে তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন নোটিফিকেশন যেটা আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের জাস্ট এরকম দেখাবে। এন্ড গাইস তোমরা যদি এখানে সিম্পলিফাইড করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এইরকমটা দেখাবে, মানে অ্যানিমেশনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর। তোমরা ক্লাসিক করলে একটু ভাই ভালো দেখতে লাগবে। এন্ড গাইস সিম্পলিফাইড মানে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো। এন্ড গাইস এই যে কটা ভাই আপডেট দেখালাম সব কটা আপডেট কিন্তু আমাদের ওবি 30 আপডেটে পরপর আসতে চলেছে। তো ভাই এই সব আপডেটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এন্ড গাইস যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দেবে, আর ভাই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে ভাই তোমার বন্ধুরাও জানতে পারে এই সব কিছু আপডেট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আমাদের ওবি 30 আপডেটের পর। এন্ড গাইস আমাদের ওবি 30 আপডেটটা কবে আসতে চলেছে তোমাদের মনে কিন্তু অনেকেরই হয়তো ডাউট আছে। আমাদের যেদিন আমাদের গোল্ড রয়্যাল যাবে তো ভাই সেই দিনই কিন্তু আমাদের ওবি 30 আপডেট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। তো ভাই এখন ঠিক আমার মনে নেই যে ভাই কবে আমাদের গোল্ড রয়্যালটা যাবে, বাট গাইস তোমরা আমাদের গেমের মধ্যে গিয়ে তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নেবে আর কতদিন আমাদের গোল্ড রয়্যালটা বাকি আছে। তো ভাই গোল্ড রয়্যালটা যেদিনকে যাবে তো ভাই সেই দিনকেই কিন্তু আমাদের ওবি 30 আপডেট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। এন্ড গাইস তারপরে কিন্তু তোমরা আমাদের এই আপডেটগুলো আমাদের গেমের মধ্যে কিন্তু সবকটা আপডেট তোমরা একবারে দেখতে হবে, ঠিক আছে। তো ভাই আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে বলে দিলাম আমাদের ওবি 30 আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কি কি নতুন আসতে চলেছে, এন্ড গাইস কি কি আমাদের গেমের মধ্যে চেঞ্জেস হতে চলেছে। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও, আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।